নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম কমলেশ্বর মুখোপাধ্যায়, চিত্র পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। গ্রেফতারির প্রতিবাদে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে গেছে রীতিমতো, এবং এর বিরুদ্ধে বহু শিল্পীরা, বহু গুণীজীবী এবং তথাকথিত কোট আনকোট বুদ্ধিজীবীরা সোশ্যাল নেটওয়ার্কে প্রতিবাদ পত্র লিখেছেন। শিল্পীরা কি রাস্তায় নামবেন, এই প্রশ্ন তো সবার। এবং এই প্রশ্নের উত্তর দিতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সৌরভ পালোধি। সৌরভ দা, প্রথমে এই বিজয়া দশমীর শুভেচ্ছা এবং দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে তোমাকে স্বাগত। ধন্যবাদ সবাইকে, শুভ বিজয়া। সকলের পুজো আশা করি ভালো কেটেছে, এবং ভালো থাকাটা এখন খুব প্রয়োজনীয়। যে যে চিত্রপট ফুটে উঠল অষ্টমীর সন্ধ্যায়, এবং বই বিক্রিকে কেন্দ্র করে একটা নজিরবিহীন কাণ্ড, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মতো মানুষকে প্রিজন ভ্যানে উঠতে দেখলো তিলোত্তমা কলকাতা, শুধু নয় রাজ্যের প্রতিটি কোণার মানুষ, খুব তো সুখস্মৃতি দিচ্ছে না তোমাকেও? না, এখন এমন একটা হয়েছে কি বলতো, মানে খুব একটা আলাদা করে অবাক হই না, মানে এইটাই ঘটে চারিদিকে এবং এটাই ঘটে চলেছে কন্টিনিউয়াসলি। তো কমলেশ্বর দার কে প্রিজন ভ্যানে তোলা, তার গায়ে হাত দেওয়া, যেভাবে আমরা সবাই ভিডিওটা দেখেছি, ধাক্কা দিয়ে দিয়ে তোলা। আমি জানি যারা ধাক্কা দিয়ে দিয়ে তুলেছে তারা জানেই না কমলেশ্বর মুখোপাধ্যায় কি কাজ করে, কি ধরনের কাজ করে, কমলেশ্বর মুখোপাধ্যায়ের মাথার ভেতরটা কেমন, তাদের বিন্দুমাত্র আইডিয়া নেই। এবং তাদের কাছে কমলেশ্বর মুখোপাধ্যায় যে কি বস্তু, আমার জানার আগ্রহ বাড়লো, তারা একদমই জানে না, আমি নিশ্চিত তারা জানে না। এটা খুবই লজ্জার। এর পরেও যারা প্রচুর, তুমি যেটা বললে যে এই যে বুদ্ধিজীবী যাদেরকে তুমি বলছো, এবার তারা মূলত কি করছে যে একটা ধোঁয়াশার মধ্যে অনেকে লিখেছে যে কি লিখেছে মানে বোঝা যাচ্ছে না, যে কমলেশ্বর দার পক্ষে লিখেছে না বিপক্ষে লিখেছে সেই মানেটাই খুব একটা ক্লিয়ার হচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা খুবই লজ্জাজনক, মানে আমি এটা ভাবতেই পারি না, মানে আজকে একটা বই এর স্টল এখানে, এই যেখানে বসে করছো আমার পাড়ায়, এখানেও তো আমরা একটা বইয়ের স্টল চালাই, নানান থ্রেটের মধ্যেই এই বইয়ের স্টল চালাতে হয়। তো এই এইটার বই বিক্রি করছে, বই মানুষের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে, চুরি তো করছে না, চাকরি বিক্রি তো করছে না, চাল চুরি করছে না, কিছু করছে কি বই বিক্রি করছে। তো বই বিক্রি করতে আসছে যারা, তাদেরকে মারধর করা হচ্ছে, পুলিশের ভ্যানে তোলা হচ্ছে, এর থেকে লজ্জার আর কী হতে পারে, এরকম একটা জায়গায় বসবাস করি। কোথাও গিয়ে বিরোধীদের মুখ বন্ধ করা নিয়ে বহু নিন্দা হচ্ছে বিভিন্ন মহলে, ইউটিউবারদের গ্রেফতার করা হয়েছে কিছুদিন আগে, তুমি যদি যে দেখো, এবং প্রকাশ্যে মঞ্চে সৌগত রায়ের মতো অধ্যাপক বলছেন বিরোধীদের পিঠে চামড়া তুলে দেওয়া হবে। কোথাও গিয়ে রাজ্যের অবনীতিটা এবং সাংস্কৃতিক অধঃপতনটা খোলাম কুচির মতো ফুটে উঠছে। হ্যাঁ, ফুটে উঠেছেই, মানে 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 তোমার প্রশ্নটা থেকেই ক্লিয়ার যে যে রাজ্যটা এখন কোন জায়গায় দাঁড়িয়ে, সেটা আমরা যারা ধরো এই জেনারেশনের, তারা যে চেষ্টা করছি যে আগামী প্রজন্ম যাতে একটা সুস্থ পরিবেশ পায়, এই রাজ্যে একটা চাকরি করার জায়গা পায়, একটা পরিসর পায়, যাতে এই রাজ্যটা দিনকে দিন এরকম বৃদ্ধাশ্রমে টার্ন না করে যায়। এখন রোজ এই যে পুজো শেষ হলো, কত ছেলে মেয়ে আমার বন্ধু বান্ধব যারা ছোটরা, তারা কেউ অন্য রাজ্য থেকে ফিরতে পারেনি, বাবা মাগুলো একা পড়ে থাকে এই রাজ্যে, কেন, কেউ কি শখ আহ্লাদ করে গিয়ে ব্যাঙ্গালোরে চাকরি করে, কেউ কি শখ আহ্লাদ করে গিয়ে চেন্নাইতে চাকরি করে, এখানে কিছু পায় না বলে তো তারা গিয়ে করে, এখানে ভালো অপরচুনিটি পায় না বলে, এখানে বাবা মাগুলো একা বসে থাকে, বা কিছু জন এসছে এই আজকে দশমী, কালকে একাদশী, কালকে আবার সবাই ফেরত চলে যাবে, বা দুদিন পরে ফেরত চলে যাবে, আবার বাবা মাগুলো একা পড়ে থাকবে। এর জন্য তো শুধুমাত্র ওই সন্তানগুলোকে দায়ী করলে হবে না, যারা কলকাতা ছেড়ে চলে গেল, দায়ী করতে হবে আমাদের এই রাজ্য সরকারকে, যে তারা এখানে সুব্যবস্থা দিতে পারলো না, তারা আরেকটা নতুন করে সেক্টর 5 গড়ে তুলতে পারলো না, তারা আরেকটা নতুন করে আইটি সেক্টর গড়ে তুলতে পারলো না, নতুন করে একটা কোম্পানি আনতে পারলো না, যারা যে সরকারে মমতা ব্যানার্জি দাঁড়িয়ে বলে ভোটের আগে যে ডবল চাকরি ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, তারপরে ভোটের রেজাল্ট বেরিয়ে গেলে বলছে ঘুগনি বিক্রি করুন। আমি কোনো কাজকে ছোট করছি না, যে ঘুগনি বিক্রেতা সে সম্মানের সঙ্গে ঘুগনি বিক্রি করে, কিন্তু একটা ছেলে বা একটা মেয়ে, তার বাবা মা কত কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে, MBA করাচ্ছে, নানান স্ট্রিমে পড়াচ্ছে, নিশ্চয়ই তো ঘুগনি বিক্রি করার জন্য নয়, তার বাবা মার একটা স্বপ্ন আছে। তাহলে আমার তো সরকারের কাছে একটা চাকরি পাওয়া সেটা তো ভিক্ষা নয়, সেটা আমার অধিকার, আমার ন্যায্য দাবি, যে মানুষগুলো রাস্তায় বসে আছে তাদের ন্যায্য দাবি। তারা গিয়ে কেন ঘুগনি বিক্রি করবে, তারা গিয়ে কেন ছোলা বিক্রি করবে, কেন চানাচুর বিক্রি করবে, কেন চা বিক্রি করবে, মানে এটা খুবই লজ্জার জায়গা একটা হয়ে দাঁড়িয়েছে। মানে সৌগত রায় বলছে পিঠের চাল ছাল তুলে দেবে না কি বলবে, মানে আমরা ছোটোবেলা থেকে একটা বাংলা সিনেমার পরিমণ্ডল দেখেছি না, যে যে ভিলেন এই ধরনের কথা বলে, এখন
পশ্চিমবঙ্গের কাছে এই মানুষগুলো ভিলেন হয়ে গেছে, এবং এই ভিলেন হয়ে যাওয়ার কারণে হয়তো তুমি বলবে আগামী দিনে তো ভোট হলে আবার ওরা হয়তো জিতে যাবে। হ্যাঁ, হয়তো জিতে যাবে, তাতে কিছু যায় আসে না। আমরা অনেক সময় দেখেছি যে ভিলেনের সঙ্গে না প্রচুর মানুষের ভিড় ঘোরে, তার কারণ হচ্ছে তারা হয়তো সেই সময়টুকুর মধ্যে কোনো একটা সুবিধা পাচ্ছে বা কোনো কাজ পেয়ে যাচ্ছে, বা তাদের দারিদ্রতা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে যে তারা হয়তো কিছু টাকা উপকার পাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে ভিলেনের সঙ্গেই হাঁটছে। কিন্তু এই হাঁটাগুলো না খুব দীর্ঘস্থায়ী হয় না, কয়েকদিন গিয়ে ওই হাঁটা থমকাতে বাধ্য, এবং মানুষ আগামী দিনে একটা সুব্যবস্থাই চাইবে। আমার ধারণা এই সময় দাঁড়িয়ে, আমি একজন বামপন্থী সমর্থক হিসেবে আমি এইটুকু বলতে পারি, এই সময় দাঁড়িয়ে যদি তুমি অপশান খোঁজো, যদি তৃণমূলকে সরিয়ে কোনো অপশান হয়, সেটা বামপন্থা ছাড়া আর কোনো অপশান আমার চোখের সামনে, আমার সুস্থ মস্তিষ্কে আপাতত চোখের সামনে আর কোনো অপশান নেই। কারণ বিজেপি আনা আর তৃণমূল রাখা ব্যাপারটা একই, মানে সেটা মানে সেটা দিল্লিতে আপ থাকা, বিজেপি থাকা, এখানে তৃণমূল থাকা, বিজেপি থাকা, আমি ব্যক্তিগতভাবে কোনো পার্থক্য দেখতে পাই না। কারণ দুজনের রাজনীতির প্রসেসটা এক, তারা ধর্মের নামে ভাগাভাগি করবে এবং এই ধর্ম নিয়েই ছিনিমিনিটা খেলবে। সবাই যাতে এক জায়গায় বসবাস করতে পারে, আমাদের কোনো আপত্তি নেই। কেউ যদি পুজো করে, কেউ যদি আল্লাহকে ডাকে, কেউ যদি 25শে ডিসেম্বর খ্রিশ্চানরা তাদের ধর্ম পালন করে, বুদ্ধিস্টরা তাদের, কোনোটায় বাধা দেওয়ার কোনো জায়গা নেই। আমরা চাই সবাই যেন সবার মনের মতো জিনিসটা করতে পারে, কেউ যেন গিয়ে না বলে যে তুমি কেন, তুমি মুসলমান তুমি কেন অমুক করছো, তুমি হিন্দু তুমি কেন তমুক করছো। কারুর যেন একটা মানুষ, আমি নিজে নাস্তিক, আমি ঠাকুর মানি না, বিশ্বাস করি না, আমার মা তো মানে, তার মানে এই নয় আমি আমার মাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছি বা মা আমাকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। এই দুজনের সহাবস্থানটা পশ্চিমবঙ্গে দরকার, সবাই যাতে নিজেদের স্বাধীনতা, নিজেদের স্বাধীন মনোভাব প্রকাশ করতে পারে। আমার যেটা মনের ইচ্ছা আমি যেন করতে পারি, আমার মায়ের মতন যারা মানুষজন আছে তারা সকালবেলা উঠে একটু পুজো করছে, অঞ্জলি দিচ্ছে, উপোস করছে, নিরামিষ খাচ্ছে, তারাও যেন মনের মতন করে কাজটা করতে পারে, তাদের গায়েও যেন কেউ হাত না দেয়, সেটাও আমাদের দায়িত্ব সেফগার্ড করা। সবাই নিজের ধর্ম বা ধর্ম মানবো না সবটাই যেন ফলো করতে পারে, এইটা আমাদের রাজ্য হওয়া উচিত। এটার জন্য বামপন্থা ছাড়া আর কোনো উপায় নেই বলেই আমার মনে হয়। সৌরদা, বাইরে গান হচ্ছে, শুনতে বেশ ভালো লাগছে, এবং পাশাপাশি তোমার বোধহয় পরশু দিনের আমি একটা ইন্টারভিউ দেখছিলাম যেটা আমাদের চ্যানেলেই এক্সক্লুসিভলি আমরা করেছিলাম, অনশনরত চাকরিপ্রার্থীর পাশে তুমি বসে আছো, এই দুটো ঘটনা একদম কুমেরু সভ্যতাটুকু সুমেরু সভ্যতা, মানে একদম বিপরীতমুখী, কীভাবে দেখো পুরো বিষয়টা? খুবই কষ্টের, মানে দেখো ওইখানে গেছিলাম যখন, তোমাদের রিপ্রেজেন্টেটিভরাও এসেছিলো, আমি খুবই কৃতজ্ঞ তাদের কাছে, তোমাদের কাছে, ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের কাছে। যে দেখো আজকে দাঁড়িয়ে যারা ঘুরে বেড়াচ্ছে, আনন্দ করছে, রাস্তায় বেরোচ্ছে, তাদের কি সেই ঘুরে বেড়ানোর, রাস্তায় বেরোনোর অধিকার নেই? নিশ্চয়ই আছে, নিশ্চয়ই বেরোবে, আনন্দ করবে, এটা একটা উৎসব, সবাই নতুন জামা পরবে, যার যেমন সামর্থ্য, কারুর হয়তো একটা প্যান্টালুন্সে গিয়ে কেনার সামর্থ্য, কেউ হয়তো ফুটপাথ থেকে কেনার সামর্থ্য, যার যেমন সামর্থ্য সেই মতন আনন্দ করবে। কিন্তু এই আনন্দের পাশাপাশি আমাদের না শুধু একটাই জিনিস মাথায় রাখতে হবে, যে এই একই সময়ে দাঁড়িয়ে যে সময়টা আমরা আনন্দ করছি, ফুচকা খাচ্ছি, আইসক্রিম খাচ্ছি, বেলুন কিনছি, বাঁশি বাজাচ্ছি, অঞ্জলি দিচ্ছি, যাই করছি না কেন, এই একই সময়ে দাঁড়িয়ে 7টা বোধহয় অনশন মঞ্চ, ওখানে 7টা অনশন মঞ্চে নানান SSC আপার প্রাইমারি ট্রেড, SSC গ্রুপ সি, গ্রুপ ডি, রাজ্য গ্রুপ ডি, নানান, হ্যাঁ নানান নানান ডিপার্টমেন্ট, তারা বসে আছে এই ঝড় জল রোদ সব উপেক্ষা করে। তারা তো কেউ শখে আল্লাতে বসে নেই যে পুজোর সময় এটা আমাদের একটা পার্টি করার জায়গা, তা তো নয়, তারা তো ওখানে মৎসব করতে বসে নেই, তারা অনেক পেটের দায়ে বসে। সেদিন তোমাদের ইন্টারভিউতেও দেখবে আমি এত এত কষ্ট, কারণ আমার হাতে কিছু করার নেই, আমি আমাকে ওরা 5 জন চেনে, মানে আমার কাজের সুবাদে আমি চেনা মুখ, এর এটা আলাদা করে কোনো কৃতিত্বর জায়গা নয়, আমাদের কাজের ধরনটা এমন মানুষ চিনতে পারে। তো আমার ওরা সবাই চেয়েছিল আমি যাই, এবং আমিও চেয়েছিলাম যাই, আমি আবারও যাব। আচ্ছা এগোই, ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে তোমরা কি করবে পুজোর সময়, কি এখানেই থাকবে? আমি কি এটা অফ করে দেবো আমারটা? হ্যাঁ চলো, যে তোমরা কি এখানেই থাকবে, পূজয় কি বাড়ি ফিরবে না? বলছে দাদা দেখো, পূজয় যদি বাড়ি ফিরি আমি আমার বাবাকে বা মাকে একটা নতুন জামা কিনে নিতে পারবো না, তো ওদের মুখের দিকে তাকাতে পারবো না, তার থেকে এখানে বসা ভালো, মনে হবে একটা লড়াইয়ের মধ্যে আছে, আন্দোলনের মধ্যে আছে। ওদের কষ্টটা কীরকম? বলছে আমরা এখানে 4টে অবধি বসার পারমিশন দিয়েছে হাইকোর্ট,
তারপরে আমরা কি করছি, সব তো অনেক জেলায় থাকে, হয় ভারত সেবাশ্রমে গিয়ে থাকছে বা শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কেটে থাকছে, ওই নিউ মার্কেটের সামনেটা দিয়ে ফিরছে। এই রাজ্যের কিরম জ্বালা, তারা অনশন মানে ধর্না চালিয়ে রাতে একটা আশ্রয় খুঁজবে বলে নিউ মার্কেটের সামনে দিয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, হয়তো একটু চা খেয়ে। আর তখনই প্রচুর বাবা মা প্রচুর ছেলে মেয়ে ভিড় করে সেখানে সিলেদার্সের বাইরে ভিড়, জামা কাপড় কিনছে। তাদের দোষ নেই, তারা নিশ্চয়ই কিনবে, কিন্তু এই মানুষগুলো জ্বালাটা ভাবো, তারা শুধু এগুলো দেখছে। তারা একটা পুজো কেটে গেল, একটা 2011 থেকে অনেকগুলো উৎসব তাদের জীবনে কেটে গেল, শুধু দুর্গাপুজো বলে নয়, অন্য ধর্মাবলম্বী মানুষও এটার সঙ্গে যুক্ত, তাদের সব উৎসব কেটে গেল। তারা একটা নতুন জামা পরতে পারছে না, বাবা মাকে নতুন জামা দিতে পারছে না, সেই জায়গায় দাঁড়িয়ে এটা তো খুবই লজ্জাজনক। মানে এটাতে আমি কাউকে আলাদা করে দোষ দেবো না, দোষ দেবো শুধুমাত্র এই সরকারকে, এই সরকারের দায়। তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ঢাক বাজাচ্ছেন, আবার বোধহয় এই দুদিন পরে একটা ওইটা হবে আর কি, কার্নিভাল যেটা হয়, সব হবে কার্নিভাল, তাদের চোখের সামনে দিয়ে বিসর্জন হবে ঠাকুরের। ওদের যে জীবনটা বিসর্জনের জায়গায় পৌঁছে গেছে সেইটা মমতা বন্দ্যোপাধ্যায় খেয়াল করছে না, সেটাই রাজ্য সরকার খেয়াল করছে না। কার্নিভালটা সবার হোক, কার্নিভালটা উৎসবটা সবার হোক, কিছু মানুষকে বঞ্চিত করে দিয়ে এই উৎসব হওয়ার কোনো মানে নেই। এটা যদি সবার হয়, তাদের ন্যায্য অধিকার, তাদের ন্যায্য দাবি সেইটুকু যদি ফুলফিল করা যায়, আমার মনে হয় এই কার্নিভালগুলোও সফল হবে। এক্স্যাক্টলি, আমাদের মনে হয় ইন্টারনেট সংযোগ তো ঠিকঠাকই চলছে। হ্যাঁ, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় সৌরভদা, তুমি চাকরির কথা বললে, সরকারি মঞ্চে বিভিন্ন ক্ষেত্রে অভিযোগ উঠেছে। প্রথম কথা, দুটো অভিযোগ, একটা সরকারি মঞ্চে বেসরকারি চাকরি বিলি করা হয়েছে, দ্বিতীয় কথা বেসরকারি চাকরি বিলি করার পরেও 100% নির্ভুল হয়নি, মানে ভুয়ো চাকরির দাবি উঠেছে। এবং কোথাও গিয়ে একটা সংযোজন করে দিতে চাই তোমায়, দুয়ারে রেশন নামক একটি প্রকল্পকে কলকাতা হাইকোর্ট বলছে এটা হতে পারে না, কোথাও গিয়ে ফুড যে অ্যাক্ট আছে সেটা এটাকে মান্যতা দেয় না, কোথাও গিয়ে পুরো বিষয়টাই ভোট ব্যাংকের রাজনীতি, যেটা তোমরা বারবার বলছো, তোমাকে ভাবাচ্ছে, স্তম্ভিত করছে। যেমন দুয়ারে রেশন প্রকল্প দ্বারা সরকার এসেছে, মমতা ব্যানার্জি সরকার। হ্যাঁ, মানে দেখো, এটা তো বলতে অস্বীকার করার কোনো জায়গা নেই, এই নানান প্রকল্প মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছিল, তাই তো 2011-এ বামপন্থীদের সরিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার গড়ে ওঠে। দেখো, সাধারণ মানুষ, আমি না হয় একজন কট্টর সমর্থক, কিন্তু যারা শুধুমাত্র ভালো থাকতে চায় তারা ফ্লোটারই হয়, আমি বিশ্বাস করি। তারা 76-এ যাদেরকে সমর্থন করেছে, 77-এ করেনি বলেই বামপন্থা আবার ক্ষমতা, মানে বামপন্থার সরকার গড়েছিল। 2011-এ বামফ্রন্টকে সমর্থন না জানিয়ে সেই মানুষগুলোর মধ্যেই একাংশ তৃণমূল কংগ্রেসকে সমর্থন জানিয়েছে বলে তৃণমূল কংগ্রেসের সরকার গড়েছে। তাই এইটা নিয়ে তৃণমূল কংগ্রেসের বিশাল মাতামাতি করার কিছু নেই, কারণ এটাও আবার খুব শীঘ্রই হয়তো তাদেরকে অপছন্দ হবে। কানেকশন, আচ্ছা কেন হচ্ছে কানেকশন পুরো, যাই হোক, একটু রিওয়াইন্ড করে করে দেখে নেবেন পরে লাইভ যারা দেখবেন। এই ভোট ব্যাংকের বিষয়টা নিয়ে আমি খুব একটা বিচলিত নই, তার কারণ হচ্ছে আমি জানি এই এই শব্দটা ভোটারের থেকে ফ্লোটারে আমি জোর দিতে পছন্দ করি বেশি। এটা ঘুরে যাবে, মানে কোনো একটা কারণেই ঘুরে যাবে। এই দুয়ারে রেশন, দুয়ারে নানান কিছু হয়েছে, দুয়ারে সরকার দিয়ে বোধহয় শুরু হয়েছিল, তারপর দুয়ারে হাবি জাবি হ্যান ত্যান সব হয়েছে, মানে দুয়ারে চোর হয়েছে, দুয়ারে নানান কিছু হয়েছে, তাদের যা অবস্থা এখন, মানে দুয়ারে সিবিআই হয়েছে, বাড়িতে বাড়িতে সিবিআই গেছে। যেমন দুয়ারে রেশন, দুয়ারে সরকারের জন্য তৃণমূল কংগ্রেসকে ক্ষমতায় এনেছিল, বা দুয়ারে যা যা ভালো জিনিস তারা দাবি করেছিল ক্ষমতায় এনেছিল, আমি বিশ্বাস করি এই দুয়ারে সিবিআই, দুয়ারে চালচোর, ত্রিপল চোর, চাকরি চোর, এই মানুষগুলো যে পাড়ায় পাড়ায় ভরে গেছে, এটার জন্যই আবার তৃণমূল কংগ্রেসকে ফেলে দেবে মানুষ, এবং সেটা খুব বেশি দেরি নেই। কারণ আমরা, তুমি যে অঞ্চলে বসে আছো, এই কবরডাঙ্গা রামচন্দ্রপুর অঞ্চলে, এটা আমার মানে ভোট দেওয়ার পাড়া আর কি, আমি সবসময় এখানে থাকা হয় না, কিন্তু এটাই আমার মানে রাজনৈতিক খানিকটা কাজের সঙ্গে যুক্ত থাকতে পারলো, এটাই আমার কাজ করার অল্প পরিসর। সেইখানে দাঁড়িয়ে বুঝতে পারি যে দেখো, আমি যেখানে থাকি, ধরো পাটুলি, রেগুলারলি যেখানে থাকি, পাটুলি বলো, যাদবপুর বলো, আমি বিশ্বাস করি এইসব জায়গায় রাজনীতি করা অনেক সহজ, এটা একটু প্রত্যন্ত জায়গা, এবং এখানে দাঁড়িয়ে এত এত সন্ত্রাস, এই যে পার্টি অফিসের ঘরটায় বসে আছো, এই পার্টি অফিসের ঘর কোনো না কোনো কারণবশত একটা কোনো কর্মসূচি নিলেই রাত্রিবেলা ভেঙে দিয়ে যাওয়া,
এইখানে আবর্জনা ঠাঁই করে দিয়ে যাওয়া, নানান উল্টো দিকেই একটি তৃণমূলের কার্যালয় আছে, এই বুক স্টল কেন্দ্র করে নানান ঘটনা, নানান ঘটনা, এত সন্ত্রাস, মানে অঞ্চলে অঞ্চলে আমাদের এখানকার কমরেডরা যেতে পারে না, থ্রেটে বাড়ি ফিরে আসা প্রয়োজন। সেই জায়গায় দাঁড়িয়ে আমি বিশ্বাস করছি, বিশ্বাস করতে আনন্দ হচ্ছে যে এটা খুব বেশি দেরি আর নেই। ওই যেমন 77 ঘটেছিল, যেমন 2011 ঘটেছিল, আমি আমি জ্যোতিষী নই, আমি জ্যোতিষে বিশ্বাস করি না, মানে আমি 2026 না 2031 না 2036 আমি জানি না, তবে খুব খুব স্বল্প সময়ের মধ্যেই আমার মনে হয় এই মানুষের আবার চিন্তাধারা বদলাবে এবং মানুষ বামপন্থায় আবার বিশ্বাস দেখাবে আবার বলেই মনে হয়। এবং দুয়ারে রেশন, দুয়ারে সরকার, মানুষ চেয়েছিল একটু ভালো থাকতে, এটা যে পুরোটাই একটা কারচুপি বা পুরোটাই একটা ঢপবাজি সেইটা ধীরে ধীরে মানুষ বুঝতে পারছে, এবং দুয়ারে সিবিআইতে আমার মনে হয় জোর দেবে বলেই মনে হয় মানুষ। আমার শেষ প্রশ্ন, বিমল চক্রবর্তী গ্রেফতারের সময় আমি যে দেখেছি যে তুমি নিজে থানায় বোধহয় দৌড়ে গেছিলে, কমলেশ্বর মুখোপাধ্যায় এই যে গ্রেফতার হলো, এই এই ঘটনা যদি আবার ঘটে, তোমাদের শিল্পী মহলের পক্ষ থেকে তোমরা কি ভাবছো, পথে কি নামবে, জোরালো আন্দোলন কি আরেকবার হবে? অ্যাবসলিউটলি, আমরা আমরা সেদিনও অনেক জায়গায় ইন্টারভিউয়ের পর, আমার সেদিন শো ছিল, আমার ফোন সাইলেন্ট করা ছিল, শো শেষ হয়েছে, কে এক দাদা কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেপ্তার, আমি তো আকাশ থেকে বললাম যে এ আবার কি ঘটনা, সঙ্গে সঙ্গে স্বাভাবিকভাবে ফোন খুলে দেখলাম এক গাদা সব নোটিফিকেশন আর কি, কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেপ্তার এই কারণে। দেখুন, সেদিন বিমল চক্রবর্তীকে অ্যারেস্ট করেছে, আমরা সঙ্গে সঙ্গে প্রায় অনেকজন শিল্পী পৌঁছে গেছিলাম হেস্টিংস থানায়। পরিষ্কার দাবি, এখানে কমলেশ্বর মুখোপাধ্যায়ের একার লড়াই নয়, আমরা কমলেশ্বর মুখোপাধ্যায়কে দেখে, আমার আমার জেনারেশন কমলেশ্বর মুখোপাধ্যায়, কমলেশ্বর দা আমার সিনিয়র, দেখে সাহস পাই, শিখি, চন্দন সেন, কমলেশ্বর দা, এদেরকে দেখে আমি শিখে, আমি ব্যক্তিগতভাবে শিখেছি যে একজন শিল্পীকে রাজনৈতিক আদর্শ নিয়ে চলাটা প্রয়োজন। আমি বিশ্বাসই করি না যে একটা শিল্পীর কোনো রাজনৈতিক আদর্শ থাকবে না বা মানুষের কাছে জানানো হবে না, আমি এই কথায় মানতেই পারি না যে একজন শিল্পী তার রাজনৈতিক আদর্শ লুকিয়ে রাখবে, মানুষের সামনে প্রকাশ করবে না, আমি এটা মানতে পারি না। আমি সব্যসাচী চক্রবর্তী, চন্দন সেন, কমলেশ্বর দাকে দেখে শিখেছি। তো কমলেশ্বর দা অ্যারেস্ট হয়েছে মানে, এটা শুধু কমলেশ্বর দা অ্যারেস্ট হয়নি তো, এটা আমাদের মতাদর্শ, আমাদের আন্দোলন, আমাদের সাংস্কৃতিক আন্দোলন অ্যারেস্ট হয়েছে। এখানে আমরা সেদিন সৌমিক দা গান করে, সৌমিক দা এটা খুব ভালো পোস্ট করেছিল আমাকে ট্যাগ করে, যে এরপরে যদি এই ঘটনা ঘটে, সেটা আমরা একদম ওপেনলি চ্যালেঞ্জ করছি, এরপরে যদি এই ঘটনা ঘটে আমরা সবাই রাস্তায় দাঁড়িয়ে থাকবে যে আমাদেরকে অ্যারেস্ট করা হোক। কজন মানুষকে অ্যারেস্ট করবে এটাও আমরা দেখতে চাই, কজন সাংস্কৃতিক কর্মীকে অ্যারেস্ট করবে এটাও আমরা দেখতে চাই। আমরা এই কজন সাংস্কৃতিক কর্মী এবং বহু সাংস্কৃতিক কর্মী যারা হয়তো সাহস করে বলতে পারেন না, যারা বামপন্থায় বিশ্বাস রাখেন, আমরা তো লুকিয়ে বামপন্থা করি না, জানিয়ে দিল, সত্যি তাই, মানে আলাদা করে প্রমাণ করার দরকার ছিল না। আগামী দিনে যদি কমলেশ্বর মুখোপাধ্যায় কেন, শুধু কমলেশ্বর মুখোপাধ্যায় নয়, বই বিক্রি করার জন্য, স্বাস্থ্য শিবির করার জন্য, ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য, কেরিয়ার ওরিয়েন্টেশন ক্লাস করার জন্য, যে কোনো ভালো কর্মসূচি যেটা সমাজের জন্য প্রয়োজনীয়, এরম কোনো কর্মসূচি করার জন্য যে কোনো প্রান্তে যদি আমাদের কোনো কমরেড, কোনো সাংস্কৃতিক কমরেড কারুর গায়ে হাত তোঠে, কোনো পুলিশের হেফাজতে তাকে নিতে হয়, প্রচুর মানুষ ইনক্লুডিং আমি, আমি কথা দিলাম আমি রাস্তায় থাকবো, এবং রাস্তায় থাকবো এইভাবে যে সাহস থাকলে অ্যারেস্ট করা হোক, আমরা জেলে থাকতে রাজি আছি কিন্তু সকলে মিলে জেলে থাকবো, সেটা যদি মমতা ব্যানার্জির সহ্য হয় বা ক্ষমতা থাকে সেটা করে দেখাক, সেই নিয়ে আমাদের কোনো দ্বিধা নেই বলতে। কমলেশ্বর দার লড়াই আমাদের প্রত্যেকের লড়াই, বিমল চক্রবর্তী সেদিনের লড়াই আমাদের প্রত্যেকের লড়াই ছিল, কমলেশ্বর দার সঙ্গে যেটা করা হয়েছে এই কাজ যদি আর দ্বিতীয়বার হয়, এই মমতা ব্যানার্জি সরকারকে ওই নবান্ন খালি করতে হবে জেলের জায়গায় আমাদের ওখানে রাখার জন্য, তখন অটোমেটিক সরকারটা পাল্টে যাবে, তখন আর মমতা বন্দ্যোপাধ্যায়কে নবান্নে থাকতে হবে বলে।